মানুষটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন এবং ভৌতিক কথার সকল লিসনারগণ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে ঘটনা বলবো এই ঘটনাটা এর আগে কোথাও প্রচার হয়নি। যে ভাই, যদি ঘটনাটি আপনার কাছে ভালো লাগে তাহলে যিশু ভাই এই ঘটনাটি আপনি আপনার মতো করে গুছিয়ে পড়ে শোনাবেন সবাইকে। এখন আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ মিরাজ ইসলাম, দেশের বাড়ি বরিশাল জেলা থানা গরু নদী পোস্ট অফিস টোলকে, গ্রামের নাম নন্দনপট্টি, দুবাই প্রবাসী আমি। আমি যেভাবে ঘটনাটি পেয়েছি ঠিক তার ভাষায় লিখে পাঠালাম। আমি মূল ঘটনাতে আসি। প্রেম, ভালোবাসা, এটা সবার জীবনে আছে। পছন্দের মানুষ থাকে, একে অপরকে ভালোবাসে, আর এই প্রেম তো আর পাপ নয়। আমাদের নবীরাও প্রেম করেছিল, আর এই ভালোবাসার জন্য কতই না মানুষ ঘর ছেড়েছে, ভালোবাসার জন্য কত ভালোবাসার মানুষের প্রাণ চলে গেছে শুধু তার পরিবারের কিছু ভুলের জন্য। তেমনি আজকের এই ঘটনাটা একটা প্রেমের কাহিনী নিয়ে, কালো জাদুর এক নির্মম মৃত্যু খেলার ঘটনা। তো আমি মূল ঘটনাতে প্রবেশ করছি এবং নিশ্চয়ই জানেন আজকে কার ঘটনা নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি আপনাদের সবার রিকোয়েস্টের এবং খুবই ভয়াবহ একজন মানুষ, গাঁজা পাগলার ঘটনা। চলুন পুরো ঘটনাটি শুনে আসি। গাঁজা পাগলার ভাষায় বলছেন, বরাবরের মতোই গাঁজা পাগলা। শোনো বালক, একদিন আমি একটা কাজের জন্য রাঙামাটি একটা গ্রামে যাই। এক লোক আমার কাছে ছুটে আসে আর বলে, বাবা, আমাদের আদিবাসী গ্রামের মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে। কবরে মাঝে মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। গ্রামের অনেক মানুষ মারা গেছে। অনেক ওঝা মৌলবী কবিরাজ এসেছে, এই বিষয়কে রহস্য উদ্ঘাটন করতে পারেনি। সবাই অনেক ভয়ের আতঙ্কে নিয়ে চলে গেছে। শুনতে পেলাম আপনি নাকি অনেক বড় মাপের কবিরাজ, আপনার দ্বারা মানুষ অনেক উপকৃত হয়েছে, তাই ছুটে আসলাম আপনার কাছে বাবা। আমি সেই লোকটার সাথে আদিবাসীদের গ্রামে ছুটে গেলাম। গিয়ে দেখি মেয়েটা মোটামুটি 21 থেকে 20 বছর হবে। মেয়েটাকে রীতিমতো ছিকল দিয়ে বেঁধে রেখেছে এবং শুকিয়ে কাঠ হয়ে গেছে মেয়েটা, বুঝলে। আমি এর মূল রহস্য জানতে চাইলে তার পাশে থাকা 23 থেকে 24 বছর বয়সী একটা মেয়ে আমাকে বলে উঠলো, এর নাম মিনা, এদের বাড়ি খাগড়াছড়ি, এবং মিনা আর আলামিন আমাদের এই গ্রামে আজ থেকে 2 বছর হবে এখানে বসবাস করছে। আমাকে যেভাবে মেয়েটা বলেছে আমি ঠিক তার মতো করে ঘটনাটা বলছি। বলছেন সে মেয়েটা, মিনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। বলতে পারেন মিনা আমার ছোট বোনের মতো ছিল। মিনার জীবন কাহিনী আমাকে বলেছে, তার জীবনে কি কি ঘটেছিল। মিনা একদিন তার বোনের বাড়িতে বেড়াতে যায়। মিনার 2 বোন ছিল, এক ভাই সবার বড় ছিল। মিনার বড় ভাইয়ের বিয়ে হয় ঝিনাইদহে। কোনো এক গ্রামে মিনার সাথে এক ছেলের পরিচয় হয়, তার নাম আলামিন। মিনা দেখতে মাশাল্লাহ এবং আলামিনও দেখতে অনেক সুন্দর ছিল। আলামিনের বাসা ছিল মিনার বোনের বাড়ির পাশাপাশিতে, এবং মিনার বোনের শ্বশুর বাড়িতে পাশেই ছিল একটা বড় মাঠ। বিকেলবেলা সেখানে গ্রামের ছেলে পেলে মিলে খেলাধুলা করত। সেই মাঠে ক্রিকেট খেলতে যায়। আলামিন বুঝেন এই তো আগের দিনের খেলাধুলা সবাই কাছে ভালো লাগত। বিকেল হলে সবাই মাঠে ক্রিকেট খেলতে চলে যায়। ঠিক তেমনই একদিন আলামিন ক্রিকেট খেলতে চলে যায়। মিনার বোনের ছেলের সাথে মিনাও সেই মাঠে চলে যায় ক্রিকেট খেলা দেখতে, এবং গ্রামের মানুষজনও আসে সেখানে। আলামিনদের ক্রিকেট খেলা দেখে মিনার খুব বেশি ভালো লাগে, এবং খেলার মাঝে 4 ছক্কা যখন মারে আলামিন, তখন মিনা হতে তালি মারে। আর আলামিন ক্রিকেট খুব ভালো খেলতো এবং ভালো ছেলে ছিল। আলামিনের দল জিতে যায় সেদিন। আলামিন মিনার কাছে কথা বলার জন্য চেষ্টা করে কিন্তু মানুষের জন্য পারেনি। গ্রামের মানুষ রীতিমতো গিলবিল করছিল তাই। এবং তার পরের দিন সকালবেলা আলামিন দেখে মিনা তাদের বাড়িতে বড়ই কুড়া থেকে এসেছে। আলামিনও একটু অবাক হয়ে গেল, সেই মেয়ে আমাদের বাড়িতে কেন? আলামিন রাতুলকে দেখে বলে যে, রাতুল, এই মিনার বোনের ছেলের নাম তো ছিল রাতুল। তখন মিনার ভাগিনা রাতুল বলে উঠল, আলামিন কাকা, ও আমার খালা মনে হয়, মাঝে মাঝে বছরে একবার আসে বেড়াতে। এইভাবে মিনার সাথে আলামিনের সাথে টুকটাক পরিচয় হয়ে যায়, এবং মিনার সাথে আলামিনের ধীরে ধীরে রোজ কথা হতো। এইভাবে 4 থেকে 5 দিনের পরিচয়ের তাদের মাঝে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। এইভাবে মিনার সাথে আর আলামিনের সাথে কথা হতো। মিনা তাদের গ্রামের বাড়ি চলে আসে। আলামিন এবং মিনার মাঝে একা একা থাকাকালীন অনুভূতি হয়, এবং একাকী অনুভূতি হওয়া শুরু হলো। আর এটাই ছিল প্রেমের আভাস। তখনকার দিনে প্রেম
ভালোবাসা ছিল একটা মধুরময়, ছিল না কোনো শারীরিক সম্পর্ক, ছিল না তখন না ছিল কোনো অবৈধ সম্পর্ক, না ছিল কারো কোনো ধোকা দেয়া। যাই হোক, মিনা তার বাড়িতে চলে আসে। মিনার মনটা আলামিনের দিকে রীতিমতো পড়ে থাকতো এবং সবসময় আপসেট হয়ে থাকতো। তারা এখনকার দিনে তো আর মোবাইল ফোন ছিল না, সব কিছু চিঠির মাধ্যমে আদান প্রদান হতো এবং যোগাযোগ সবকিছু চিঠির মাধ্যমে হতো। একদিন, দুই দিন, তিন দিন, ঠিক এভাবে মিনা আর আলামিনের কথা মনে করে রীতিমতো খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিল। প্রেম পড়লে যা হয় আর কি, তারা কেউ কাউকে বলতে পারেনি একে অপরকে ভালোবাসে, কিন্তু মিনার খুব আলামিনের কথা মনে পড়ে যায়। একদিন দেখে মিনা বিকেলবেলা আলামিন মিনাদের বাড়িতে বেড়াতে এসেছে। মিনার ভাগিনার সাথে মিনা আলামিনকে দেখে খুব খুশিতে রীতিমতো লাফাতে থাকে। মিনার মা কিছুটা হলেও বুঝতে পারে এতদিন পরে মিনা আলামিনকে দেখে অনেক বেশি খুশি লাগছে মিনাকে। আলামিন মিনাদের বাড়িতে দুই থেকে তিন দিন ছিল এবং মিনার সাথে আলামিনের অনেক কথা হয়। একটা পর্যায়ে তাদের প্রেমের কথা খুলে বলে। আলামিন এবং মিনা দুজনের মধ্যে খুব ভালোবাসার সম্পর্ক করে ওঠে। আলামিন তাদের বাড়িতে চলে যায়। তারপর থেকে আলামিন এবং মিনার সাথে চিঠির মাধ্যমে কথা হতো। এভাবে প্রায় ছয়টা মাস কেটে যায়। কিন্তু মিনার একটা চিঠি আলামিনের বড় ভাইয়ের হাতে পড়ে যায়, আর এটাই ছিল মিনা আর আলামিনের জীবনের সবচেয়ে বড় কাল। আলামিনের বড় ভাই এই বিষয়টা জেনে তার পরিবারের সাথে কথা বলে। আলামিনের বাবা, মা, বড় ভাই, মিনার বড় বোনের কাছে বিচার দেয়। মিনা যেন আলামিনকে ভুলে যায় না হলে কিন্তু সমস্যা হবে। মিনার বড় বোন সেদিন সেই বাড়িতে ছুটে আসে, এসে মিনার সাথে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, কথা বলে মিনা যেন আলামিনের সাথে আর সম্পর্কে না রাখে। মিনার বোন অনেক সাজিয়ে গুছিয়ে মিনাকে অনেক কষ্ট পায়, আর মিনার মা মিনাকে চুলের মুঠি ধরে অনেক মারধর করা শুরু করে। এভাবে অনেক কয়টা দিন চলে যায়। মিনা আলামিনের জন্য খুব কান্না করে এবং চিন্তা ছিল যে আলামিন এর কোনো সমস্যা হলো কিনা। প্রায় এক সপ্তাহ হয়ে যায়, আলামিনের চিঠি আসে না। মিনা ভয়ে চিঠি লেখা বন্ধ করে দেয়। দশ দিনের মাথায় রাত তখন আটটা হবে। মিনা যে ঘরে ঘুমায়, এই ঘরের জানালায় টোকা মারছে কেউ। মিনা জানালা খুলে দেখে আলামিন দাঁড়িয়ে আছে। মিনা আলামিনকে দেখে রীতিমতো চমকে যায়। হঠাৎ আলামিন আমাদের বাড়ি মিনা তার চুপি চুপি বাড়িতে বের হয়। মিনা আলামিনকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আলামিনও কান্না করে দেয়। আলামিন বলে ওঠে, আমার পরিবারে আমাদের সম্পর্ক মেনে নেবে না, তাই আমি একেবারেই চলে এসেছি। আমরা এখনই পালিয়ে যাব, তুমি কি আমাদের সাথে আমার সুখ দুঃখের পাশে থাকবে? মিনা রাজি হয়ে যায়। সেই রাতে মিনা এবং আলামিন পালিয়ে যায় বাড়ি থেকে। মিনা একটা চিঠি রেখে যায় তার পরিবারের উদ্দেশ্যে। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, বাবা, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে গেলাম, আমার জন্য কেউ চিন্তা করবে না। আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে যেমন থাকি, ঠিক এতে তোমার কোনো আফসোস নেই। তারপরে মিনা আর আলামিন তাদের গ্রাম ছেড়ে রাঙামাটিতে চলে আসে, একটা জঙ্গলের মাঝখানে। সেখানে একটা ছোট্ট গ্রাম ছিল, আদিবাসীদের গ্রাম। ওই গ্রামে গিয়ে মিনা আর আলামিন উঠে, তার পাশে ছিল একটা নদী। আদিবাসী গ্রামটা ছিল বৌদ্ধদের এবং গ্রাম চাকমা বসবাস করত। তাদের ভাষা ছিল অনেকটাই ভিন্ন। হাতে গোনা কয়েকটা মুসলিম পরিবার ছিল এবং গ্রামের শেষ প্রান্তে আলামিন এবং মিনা সেখানে গিয়ে ওঠে। সেই মুসলিম পরিবার মিনা এবং আলামিনকে দেখে ছুটে আসে। তারা আমাদের মতো করে বাংলাতে কথা বলে। আলামিন আর মিনা তাদের বিষয় সব কিছু খুলে বলে। তারপরে আদিবাসী গ্রামের যে কজন মুসলিম পরিবার ছিল সবাই মিলে আলামিন এবং মিনাকে কালিমা পড়িয়ে, তিন কবুল পড়িয়ে বিয়ের কাজ শেষ করে দেন। বিয়ের মাস দুয়েক পরে মিনার সাথে আজবাজব কিছু ঘটনা শুরু হয়ে যায়। মিনা ভাবছিল এটা তার মনের ভুল। মিনা আর আলামিন পালিয়ে এসেছে, তাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। আলামিন রাঙামাটিতে আদিবাসী গ্রামের মানুষের এর সাথে রীতিমতো নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। ভালোই ভালো তাদের দিন কেটে যাচ্ছিল। এর মাঝে মিনার গর্ভে সন্তান আসে। মিনা আর আলামিন একটা কুঁড়ে ঘরের মধ্যে বাস করত। একদিন মিনা দুপুরবেলা নদীতে গোসল করতে যায়। সেই আদিবাসী গ্রামের মানুষ নদীর পানি ব্যবহার করত। মিনারা যেখানে সেখানে থেকে রীতিমতো নদীটা কিছুটা তুলেছিল এবং অনেক অনেক নিচে ছিল নদী। পাহাড়ের উপরে ছিল সেই গ্রামটা। মিনা পাহাড়ের ঢালু দিয়ে নিচে নামছে, তখনও কেউ তাকে মিনা বলে ডাক দেয়। মিনা পিছন ফিরে তাকে দেখে, কেউ নেই এবং মিনা আবারও সামনের দিকে হাঁটতে থাকে। একটা পর্যায়ে নদীর ঘাটে চলে যায়। গ্রামের অনেক কয়েকজন মহিলা ছিল, তাদের গোসল শেষ পর্যায়ে
চলে যায়। মিনা কিছু কাপড় থালা বাসন ধুতে নিয়ে যায় এবং সেগুলো ধুতে ধুতে বাকি মহিলারা তাদের বাড়িতে চলে যায়। মিনা নদী পানিতে নেমে গোসল করছিল, একে ডুব দিয়ে দেখে এক বৃদ্ধ মহিলা সাদা কাপড় পরে সে নদীর ঘাটে বসে আছে। মিনা সেই মহিলাকে দেখে চমকে যায়। এর আগেও তো মহিলা এইখানে ছিল না, এত তাড়াতাড়ি কিভাবে ঘাটে আসলো? মিনা আবার ডুব দিয়ে দেখে সে মহিলাটা নেই। অবাক করা কাণ্ড মিনা মনে মনে ভাবতে লাগলো, কি হয়েছে? এটা কি আমার ভুল নাকি আমি কি দেখছি? মিনা তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নদী থেকে উঠে বাসার দিকে চলে যায়। সেদিকে মিনার কেমন জানি মনে হচ্ছে তাকে কেউ নজরে নজরে রাখছে। আগামী সন্ধ্যায় বাসায় ফিরে সারাটা দিন মাছ ধরে আবার সেই মাছ বিক্রি করে যে টাকা পায় তাই তাদের দিয়ে সংসার চালায়। মিনার গর্ভেও বাচ্চা বড় হতে থাকে। বেশিরভাগ মিনার বাসায় একা একা থাকতো। সে পাহাড়ের উপরে যে আদিবাসী গ্রামটা মোটামুটি ছিল অনেক অনেক টাই বড় ছিল এবং গ্রামের চারপাশটা ছিল বিভিন্ন ধরনের গাছপালা, ফসলি জমি ইত্যাদি ইত্যাদিতে ভরা। তার কিছুদিন পরে মিনা সেই মহিলাটাকে স্বপ্নে দেখে এবং স্বপ্নের মাঝে দেখে মহিলাটা মিনার গর্ভে বাচ্চাটাকে রীতিমতো চাচ্ছে এবং ভয়ে মিনার চিৎকার দিয়ে ঘুম থেকে লাফতে উঠে যায়। আলামিন ও ঘুম থেকে উঠে যায় আর মিনার কাছে জিজ্ঞেস করলো কি হয়েছে। মিনা তখন বলল, আমি একটু স্বপ্ন দেখেছি তাই এমনটা হয়েছে। আবার তারা শুয়ে পড়ে। তারপরের দিন আলামিন গভীর রাতে মাছ ধরতে চলে যায় নদীতে। মিনাকে বলে যায়, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি, তুমি ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিও। মিনা একটু ভেতরে যায়। যখন বাড়ি থেকে ঘরে ফিরবে ঠিক তখন দেখে বাথরুমের পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। মিনা তখন বলে উঠল, কে কে ওখানে? কোনো উত্তর পেল না। মিনা বাথরুমের পাশে গিয়ে দেখে সেখানে কেউ নেই। মিনা ভাবল তার বোনের ভুল হতে পারে এবং ঘরের দিকে ফিরে যাচ্ছিল সে। ঠিক তখনই মিনাকে কেউ যেন পেছন থেকে মোটা কণ্ঠে বলে উঠল, তোর বাচ্চাটা আমি নিয়ে যাব। মিনা ভয় ভয়ে ঘরে চলে আসবে। ঠিক তখনই একটা কালো বিড়াল চোখ দুটি লাল মিনার দিকে তাকিয়ে আছে। এটা দেখে যেন মিনা কুঁকড়ে যায় এবং ভয়ে দরজা বন্ধ করে মিনা ঘরে বসে হাঁপাতে থাকে আর ভাবতে থাকে, এটা আমি কি দেখলাম? ভয়ে মিনার গলা শুকিয়ে যায় এবং মিনা রীতিমতো পানির কলসি থেকে এক মগ পানি ঢালে। যখন মিনা পানিতে পান করতে যাবে ঠিক তখনই দেখে পানির বদলে তাজা রক্ত মগের মাঝে চলে এসেছে। মিনা এটা দেখে সেখান থেকে রীতিমতো অজ্ঞান হয়ে যায় এবং ভয়ে সকালবেলা প্রতিবেশীদের ডাকে এবং মিনার হুঁশ ফিরে আসে। আলামিন তখন বাসায় ফিরেনি। প্রতিবেশীরা রীতিমতো মিনার কাছে জিজ্ঞেস করে কি হয়েছে, এভাবে ঘরে খাটালে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? মিনা তখন তাদের সমস্ত ঘটনা খুলে বলে। সবাই শুনে বলল, তোমার গর্ভে সন্তান, তাই হয়তো এত রাতে এই কাজটা একদম করা উচিত হয়নি। মিনা তখন বলল, আমি তো এসব জানি না। এরপর মিনাকে এক বৌদ্ধ কবিরাজের কাছ থেকে ঝাড়ফুঁক করে নেওয়া হয়। দুপুরে আলামিন ঘরে ফিরে আলামিনকে সমস্ত ঘটনা খুলে বলে। আলামিন তখন বলল, আরে এসব নিয়ে তুমি কিছু ভেবো না, শুধু শুধু ভয় পাচ্ছ। মিনা আর কিছু বলে না। একটা দিন বেশ ভালোভাবে কেটে যায় বাবা, এবং আলামিন আবারও মাঝরাতে নদীতে মাছ ধরতে চলে যায়। মিনাকে ভেতর থেকে দরজা বন্ধ করে ঘুমাতে বলে যায়। মিনা উঠে ঘুম ঘুম ভাব নিয়ে চোখে দরজাটা বন্ধ করতে যাবে ঠিক তখনই মিনা দেখে দরজার সামনে সে বৃদ্ধ মহিলাটা দাঁড়িয়ে আছে। মিনা ভালো করে আবারও দেখার জন্য দরজাটা খুলে চারপাশে দেখতে লাগে, কিন্তু কোথাও কেউ নেই, কিচ্ছুই যেন নেই। হঠাৎ মিনা শুনতে পায় কেউ কর্কশ কণ্ঠে বলে উঠছে, মিনা আর বেশি দিন বাকি নেই, তোর বাচ্চাটা আমি নিয়ে যাব। মিনা ভয়ে ভয়ে ঘরে ঢুকে যায় আর আল্লাহকে ডাকতে থাকে। তখন যে মিনা ঘুমিয়ে পড়েছে, মিনা একটা সময় স্বপ্নে দেখে তার স্বামীকেও মেরে ফেলেছে। এটা দেখে মিনার ঘুম ভেঙে যায়। দেখে সকাল হয়ে গেছে। মিনার স্বপ্নের কথা মনে পড়তে খুব বেশি চিন্তা করছিল আলামিনের জন্য যে কি বাজে একটা স্বপ্ন দেখল। দুপুরে আলামিন ঘরে ফিরে আসে এবং মিনা আলামিনকে ধরে রেখেছে এবং কান্না করে ফেলে। আলামিন মিনার কান্না থামিয়ে দিয়ে বলল যে কি হয়েছে পাগলি বউ আমার? মিনা তখন বলে উঠল, তোমাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছি, কেমন জানি লাগছে আমার। আলামিন তখন বলল, থোর পাগলি, এইটা কিছু না, একটা স্বপ্ন ছিল আর কিছু না, যাও তুমি কান্না করো না।
সেদিন আনামি নদী থেকে বড় একটা বোয়াল মাছ পায় এবং সেটা নিয়ে বাড়িতে চলে আসে। মিনা বোয়াল মাছটা খেতে খুব পছন্দ করে, তাই আনামিন সেই বড় বোয়াল মাছটা নিয়ে আসে মিনার জন্য। দুপুরে খাবার খেয়ে মিনা মাছ রান্না করে রাতের জন্য সেদিন আনামিনকে রীতিমতো আনামিন মিনাকে রান্নার কাজে সাহায্য করছিল। সারা বিকাল আনামিন সাথে টুকটাক কাজ করতে থাকে এবং সেদিন রাতে আনামিন আর মিনা রাতের খাবার খেয়ে শুয়ে আছে। আনামিন মিনার কাছে বলল, আচ্ছা মিনা, আমি তো নদীতে মাছ ধরতে যাই, যদি কখনো আমার মৃত্যু হয় তুমি আমাকে ভুল বুঝবে না, আমার জমানো কিছু টাকা রাখা আছে ওই কলসির ভিতরে, বুঝতে পেরেছো? এই টাকাগুলো আমার সন্তানের জন্য জমাইয়া রেখেছি, যখন আমাদের ঘরে আমাদের চাঁদের আলো আসবে তার যেন কোনো কিছুতে কষ্ট না হয়। মিনা এই কথাগুলো শুনে আনামিনকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর পড়ে দেয়, কিসব চাঁদা বলছো? নিজেদের মাঝখানে কথা বলতে বলতে মিনা আর আনামিন ঘুমিয়ে যায়। মাঝরাতে মিনা বাথরুমে যাবে, বাথরুমটা একটু দূরে ছিল। মিনা আনামিনকে ডাক দেয় কিন্তু আনামিন তখন ঘুমে মগ্ন ছিল। আনামিন ঘুমের ঘরে বলে উঠল, মিনা তুমি যাও, সমস্যা নেই আমি আছি। মিনা একা একা বাথরুমে চলে যায় এবং ঘরে আসার সময় মিনা দেখে একটা গোছা গোছা সাদা চুল মাটিতে পড়ে আছে, অনেক লম্বা। মিনা সেই চুলের দিকে তাকিয়ে থাকে এবং পাশের একটা গাছের উপরে চুলগুলো ঝুলে আছে আর সেই গাছের উপরে বসে আছে সেই বৃদ্ধ মহিলাটা। সেই সাদা চুলগুলো সেই বৃদ্ধ মহিলারা ছিল। মিনা ভয় চিৎকার দিয়ে ঘর থেকে তোড় মারে, তখন মিনার গলাটা সেই চুলে পেঁচিয়ে ধরে। মিনা গলা ছাড়াতে পারছে না, চুল থেকে আর সেই চুলটা রীতিমতো খুব বাজে লাগছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। মিনার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হলো। আনামিন ঘর থেকে বেরিয়ে আসে। আনামিন এসে দেখে মিনার এই ভয়াবহ অবস্থা। আনামিন একটা কাঁচি দিয়ে সেই চুলগুলো কেটে ফেলে আর তখনই ভয়ঙ্কর কণ্ঠে সে মহিলাগুলো বলে উঠলো, তুমি আমাকে মারবি, তোর সন্তানকে আমি নিয়ে যাবো। এই বলে সে মহিলাটি বেচার রূপ নিয়ে উড়ে চলে যায়। মিনা আর আনামিন ঘরে চলে যায় এবং মিনা অনেকটা ভয় পেয়ে যায়। আনামিন মিনাকে সান্ত্বনা দিয়ে বলল, আরে তুমি ভয় পেও না, এটা একটা পেতনি ছিল, চিন্তা করো না, আমি দেখছি, আমরা মাছ ধরতে গেলে এরকম কিছু দেখি, কিছু না, তুমি ভয় পো না, আমি সেই বৌদ্ধ কবিরাজের থেকে ঝাড়ফুঁক নিয়ে আসবো না, ঠিক আছে? সেই রাতে আর আনামিন মাছ ধরতে যায়নি। সকালবেলা আনামিন মিনাকে নিয়ে সে বৌদ্ধ কবিরাজের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে রাতের, এবং কবিরাজ তাদেরকে ঝাড়ফুঁক করে দেয় আর বলে দেয় রাতে যেন মিনা একা না বের হয়। এবং তার উপরে নজর পড়েছে খারাপ একটা পেশাচে, কিন্তু একটা তাবিজ দিয়ে দেয় মিনার সাথে। তার পরের দিন থেকে আনামিন আবারও মাঝরাতে নদীতে মাছ ধরতে যাবে। মিনাকে ঘুম থেকে উঠিয়ে বলে উঠল, আমি নদীতে গেলাম, সাবধানে থাকবে, ঠিক আছে? এই বলে আনামিন মিনার কপালে একটা চুমু দিয়ে ঘর থেকে বের হয়। মিনা উঠে কুপি বাতিটা নিয়ে রীতিমতো আনামিনের চলে যাওয়া যেন দেখছিল। আর এটাই ছিল আনামিনের শেষ দিন। কে জানতো শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। আনামিন সেদিন মিনার কেমন জানি ডাকছিল। আনামিন অন্ধকারের মাঝে মিনে গেল। মিনা দরজা বন্ধ করে শুয়ে পড়ল। মিনার ঘুম ভেঙে যায়। একটা বাজে স্বপ্নের মাঝে স্বপ্নটা ছিল এমন যে আনামিন নদীতে মাছ ধরছে, হঠাৎ একটা তুফান এসে আনামিনের নৌকাটা ডুবিয়ে নেয় আর আনামিন নৌকার নিচে পড়ে যায় আর পানিতে হাঁপুডুবু খাচ্ছিল। আনামিন বাঁচার জন্য চেষ্টা করছিল। আনামিন মিনা মিনা বলে ডাকছে। হঠাৎ মিনার ঘুম ভেঙে যায় আর মিনা দেখে গ্রামের মানুষ হইচই করা শুরু করে দিয়েছে। মিনা উঠে সেদিকে চলে যায় আর গিয়ে যা দেখে তা দেখে মিনার সাথে সাথে সেখানে মিনার ঘুম ভাঙে একটা বাজে স্বপ্নে মাঝে। এবং স্বপ্নটা ছিল এমন যে আনামিন নদীতে মাছ ধরতেছে এবং হঠাৎ করে তুফান এসে আনামিনের নৌকাটা যেন ডুবিয়ে ফেলল। আনামিন নৌকার নিচে পড়ে যায়, পানির নিচে রীতিমতো হাঁপুডুবু খেতে থাকে। আনামিন বাঁচার জন্য চেষ্টা করছে। আনামিন মিনা মিনা বলে ডাকছে, হঠাৎ করে মিনার ঘুম ভেঙে যায়। মিনা দেখে গ্রামের মানুষ রীতিমতো হইচই করছে। মিনা উঠে সেই দিকে ছুটে যায় এবং যা দেখতে পায় তা
ঘটনা দেখে মিনার সাথে সেখানে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। মিনা দেখে আলামিনের মরা দেহটা গ্রামের মানুষ নিয়ে গ্রামে এসেছে। মিনার হুশ ফিরে আসে। মিনাকে সান্ত্বনা দিয়ে আলামিনের দাফন কাজও শেষ করলো। আলামিনের মৃত্যু কিভাবে হলো কেউ জানে না, কিন্তু মিনা এটা আন্দাজ করতে পারে। তার স্বপ্নের কথা মনে পড়ে সেই বৃদ্ধ বুড়ি মহিলাটা আবারও কিছু করে নাই তো। আলামিনের মৃত্যু শোকে মিনা প্রায় পাগলের মতো হয়ে পড়ে, কিন্তু মিনার গর্ভে সন্তান, তাই নিজেকে সে শক্ত রাখতেই হবে। মিনাকে দেখার মতো আর কেউ নেই তার আল্লাহ ছাড়া। আমাদের ঘরের পাশেই ছিল মিনাদের ঘর। আমি মিনাদের রীতিমতো দেখাশোনা করি, আমার স্বামীও নদীতে মাছ ধরে। আমি বাসায় একাই থাকতাম আমার মেয়েকে নিয়ে। আমার একটা মেয়ে ছিল 7 বছর, এবং রাতে একাই থাকি, তাই মিনার সাথে রাতে থাকি যেন কোনো সমস্যা না হয়। এইভাবে দেখতে দেখতে মিনার বাচ্চা হবার সময়টা যেন চলে আসলো, এবং বাচ্চা হবার কিছুদিন আগে আমি রাতের খাবার দিয়ে আবারও মেয়েটাকে নিয়ে রীতিমতো মিনার কাছে পাঠিয়ে দিলাম। আমি থালা বাসনগুলো ধুয়ে তার ওপরে মিনার কাছে যাব, এমন সময় আমার হাতের কাজ শেষ করে আমি মিনার কাছে রওনা দিলাম। 5 মিনিটের পথ ছিল। আমি মিনার কাছে যাওয়ার পর হোটশোট খেয়ে পড়ে গেলাম। তখন আমার মনের কেমন জানি একটা অশান্তি লাগছিল। আমি মিনার ঘরের কাছে যেতেই একটা শব্দ শুনতে পাই, কে যেন কুকুর বিড়াল দিয়ে রীতিমতো কিছু একটা চিবিয়ে চিবিয়ে খেলছে। এবং আমি তাড়াতাড়ি করে রীতিমতো ঘরে ঢুকে গেলাম, এবং আমি মিনার ঘরে ঢুকে যেইটা দেখি সেটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমার রুহটা যেন মনে পড়লো বের হয়ে যাবে। আমি দেখি মিনা মাটিতে বসে আমার মেয়ের পেট ছিঁড়ে রীতিমতো নানি ভরে খেয়ে নিচ্ছে। এটা দেখে আমি একটা চিৎকার দিয়ে রীতিমতো বেহুশ হয়ে যাই। আমার যখন হুশ ফিরে আসে তখন আমি দেখি মিনাকে রীতিমতো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর বাড়ি ভর্তি মানুষ, আর আমার মেয়ের দেহটা ছিন্ন ভিন্ন হয়ে রীতিমতো উঠোনে শোয়ানো আছে। একটা চাদর দিয়ে ঢেকে রেখেছে। আমি হাউ মাও করে কান্নাকাটি করে দিই। সবাই আমাকে জিজ্ঞেস করলো মূল ঘটনার কারণ কি। আমি সবাইকে সমস্ত ঘটনা খুলে বললাম। সবাই এটা শুনে বলে উঠলো, তোমার চিৎকার শুনে আমরা ছুটে আসি, এসে দেখি মিনা তোমার বের পেট থেকে রীতিমতো নাড়ি ভরি বের করে খাচ্ছে, পাশে তুমি পড়ে আছো। আমরা আর বুঝতে পারি যে মিনার উপরে খারাপ কিছু ভর করেছে। আমাদের আদিবাসী গ্রামের বৌদ্ধ কবিরা আছে মিনাকে দেখে বলল, এই মেয়ের উপরে খুব খারাপ একটা জিন ভর করেছে, আমি আমার সফল শক্তি দিয়ে চেষ্টা করব, কিছু করা যায়নি। তারপর আমার মেয়েকে রীতিমতো বাটি দেওয়া হলো। তারপর দিন সেই রাতে সেই বৌদ্ধ কবিরাজ মিনাকে একটা গাছের সাথে বেঁধে রাখলো, এবং তার তন্ত্র মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করছে। মিনার গর্ভের সন্তান, তাই আর মিনার ওপরে বেশি তন্ত্র মন্ত্র চালায়নি। সে কবিরাজ মিনার সাথে খারাপ জিনটাকে ছিল তার সাথে কথা বলে। মিনারের ভেতর থেকে মিনার মুখে এক বুড়ি মহিলা বলে উঠলো, আমি মিনার সাথেই থাকবো, মিনার বাচ্চা আমার ভোগ, আমি মিনার বাচ্চা নিয়ে তারপর যাব, আর মিনাকেও আমি নিয়ে যাব। আমার পাল্লে বাধায় দেখ, যে আমাকে বাধা দিবে তার মৃত্যু হবে, আমার হাতে মৃত্যু হবে। মিনার স্বামীকে আমি মারছি, আমার চুল কেটে দিছে না, এর জন্য আমি মেরে ফেলছি। এই বলে হা হা করে বিচ্ছিরে একটা হাসি দিল, এবং তখন সেই কবিরাজ বলল, বুঝলাম, কিন্তু এই 7 বছর মেয়েটাকে কেন মারলি, সত্যি করে বল। তখন আবার মিনার ভেতর থেকে সেই ভয়ঙ্কর জিনটা বলে উঠলো, মানুষের প্রাণ নিতে পছন্দ করি আমি, আমার যখন ক্ষুধা লাগে আমি মানুষের তাজা রক্ত মাংস খাই, তাই তখন আমি মিনার ভিতরে প্রবেশ করে ওই মেয়েকে খেয়েছি, বেশি বাড়াবাড়ি করলে তোর ঘাটটা মোটকে দেব, পালা, এইখান থেকে পালা, না হলে কিন্তু বাঁচাতে পারবি না, আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই বলে মিনা আসতে থাকে, এবং সেই কবিরাজ বলে উঠল, তাহলে দেখ আমি কি করতে পারি। এই বলে মিনার ওপরে রীতিমতো তন্ত্র মন্ত্র করে সেই কবিরাজে বোঠো রীতিমতো ধূপ করে ছুঁড়ে মারে, আর এটা মিনার ভেতরে থাকা সেই খারাপ জিনটা সহ্য করতে না পেরে গেল অবয়বের মতো কিছু একটা বের হয়ে সেই কবিরাজের ঘাটটা যেন মুটকে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে সেই কবিরাজ যেন ছটফট করতে থাকে, আর নিমিষে মারা যায় সে কবিরাজ। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। মানুষ বলা বলে করছিল, হায় আল্লাহ, এইটা কি হয়ে গেল।
কিছুক্ষণ পরে এসে দেখে সে কবিরাজের দেহটা রীতিমতো মিনা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই থেকে মিনাকে সেই গাছের সাথে বাঁধা অবস্থায় রাখা হয়। গ্রামের মানুষ আর সেদিকে যায় না এবং তার তিন দিন পরে মিনার বাচ্চার জন্ম হয়। আমরা বাচ্চার কান্না শুনে শুনতে পাই, ছুটে আসি এবং দূর থেকে দেখি সেই বাচ্চাটাকে। একই সে বাচ্চাটা মিনার কাঁধে বসে আছে। একদিনের বাচ্চা সে কিভাবে এত বড় হবে মনে হচ্ছে 5 বছরের বাচ্চা। সেই বাচ্চার চোখ দিয়ে আমাদের দিকে রীতিমতো দাঁড়িয়ে আছিল এবং মিনার ঘাট থেকে রীতিমতো লাফ দিয়ে আমার দিকে ছুটে আসে। এটা দেখে আমরা সবাই সেখান থেকে পালিয়ে গেলাম এবং যার ঘাড়ে আমার স্বামী মিনার বাচ্চাটাকে লাঠি দিয়ে তাড়া করছিল, আমরা সবাই একটা ভয় আতঙ্কে ছিলাম। অনেকে দূরে একজন ওঝা ছিল, তাকে নিয়ে আসে আমার স্বামী। এটা ছিল আমার স্বামীর ভুল। ওঝা মিনাকে দেখে ভয় পালিয়ে যায়। সে বলে যায় এটা তার দ্বারা সম্ভব না। তখন গ্রামের মানুষেরা ভয়ে রাতের বেলা বাইরে বের হতে পারত না। তার পরের দিন রাতে আমার স্বামী মাছ ধরতে নদীতে যাবে। আমি বারণ করেছিলাম যে রাতে বের হবার দরকার নেই, কিন্তু কে শুনে কার কথা। আমার স্বামী বলে যদি মাছ ধরতে না যাই তাহলে খাবো কি না, না খেয়ে থাকতে হবে আমাদেরকে। একটা পর্যায়ে আমার স্বামী মাছ ধরতে নদীর উদ্দেশ্যে রওনা দিল পাশের ঘরের বতিন উদ্দুস ভাইয়ের সাথে। কিন্তু তারা মাছ ধরতে যাবার পথে মতিন ভাই আর কুদ্দুস ভাই ফিরে আসে। তাদের গায়ে অনেক নখের আঁচড় ছিল, রক্ত মাখা শরীর নিয়ে গ্রামের মাঝে চিল্লাতে থাকে। আমরা সবাই বের হয়ে যা দেখি তা কেউ দেখতে চাইবে না। আমরা দেখি মিনা শিকল ছেড়ে রীতিমতো হেঁটে গ্রামের দিকে এগিয়ে আসছে আর মিনার হাতের আমার স্বামীর রীতিমতো ছেঁড়া মাথাটা, সেটা মিনার বাচ্চাটা মিনার কাঁধে বসে আছে। এটা দেখে গ্রামের মানুষ অনেকেই সেখানে অজ্ঞান হয়ে যায়। সকালবেলা আমাদের হুশ ফিরে আসে, দেখি আমার স্বামীর দেহটা রীতিমতো কি ভয়ঙ্কর লাগছে। সবাই মিলে আমার স্বামীর দেহটাকে মাটি দিয়ে ফেলি। আমি আর এসব নিতে পারছি না। আমরা গ্রামের মানুষ খুব আতঙ্কিত ছিলাম। মিনার শিকলে বন্ধু থেকে মুক্তি পাইল কিভাবে, এখন কি করা যাবে? আমাদের গ্রামের মানুষ মিলে রীতিমতো মিনাকে যেখানে বেঁধে রাখা হয়েছে সেখানে গিয়ে দেখি শিকল বন্দি গাছের সাথে সেইভাবে বাঁধা। তাহলে গতকালকে ছিল, ভয় মিনার কাছেও যায় না এবং মিনাকে কোনো খাবারও দেয়া হয় না। এভাবে প্রতিদিন রাতে মিনার ছেলে গ্রামের মাঝে রীতিমতো ঘুরে বেড়ায়। এই বিষয়ে যার যার কথা বলা হয়, ভয় কেউ আসতে চায় না। একদিন সন্ধ্যাবেলায় মিনা আমাদের গ্রামের এক বাচ্চাকে ধরল এবং বাচ্চাটার অবস্থায় রীতিমতো নাচে হাল করে ফেলে। মিনা শিকল বন্দি করে রীতিমতো কিভাবে মুক্তি হলো কেউ কিছুই বুঝতে পারছে না এবং সেই বাচ্চাটাকে রীতিমতো টেনে নিয়ে যেতে চাচ্ছিল মিনার। মিনার কাঁধে বসেছিল মিনার বাচ্চাটা। গ্রামের মানুষ মিলে মিনাকে ধাওয়া করতে থাকলো এবং লাঠি দিয়ে সেই বাচ্চাটাকে রীতিমতো মিনা গলা চেপে ধরে আর বাচ্চাটাকে মারার অবস্থায় হয়ে যায়। ঠিক তখন যার সন্তান তার বাবা আমাদের বালু ভাই রীতিমতো মিনার ওপরে দাগ নিয়ে কোপ মারে আর সেই কোপটা গিয়ে লাগে মিনার বাচ্চার গলায়। সেখানে মিনার সন্তানটা মারা যায়। মিনার সন্তানটা গলাটা আলাদা হয়ে যায়। মিনা এটা দেখে ভয়ঙ্কর এক আর্তনাদ করে সেই বাচ্চাটাকে গ্রামের জঙ্গলের মাঝে নিয়ে যায়। গ্রামের মানুষ মিনার রীতিমতো পিছু পিছু যায় কিন্তু মিনাকে আর খুঁজে পায়নি। গ্রামের মানুষ আবার গ্রামে ফিরে আসে। এটা একটা আতঙ্ক নিয়ে সবাই বলাবলি করছিল, গ্রামের ওপরে অভিশাপ নেমে আসলো। হঠাৎ তাদের চোখে পড়ে মিনা সেখানে বন্ধু ছিল, সেখানে শিকল দিয়ে অবস্থায় বসে আছে। এটা থেকে সবাই রীতিমতো সেখানে ছুটে আসে। মিনার সন্তানটা তখনও সেখানে পড়ে আছে। অবাক করা কাণ্ড, মিনার সন্তান জন্ম হয়েছে 1 মাস হবে। মিনার সন্তানকে দেখে মনে হচ্ছে 1 মাসের সন্তান, কিন্তু এর আগে মিনার সন্তানকে দেখে মনে হচ্ছিল 5 বছরের বাচ্চা। কি অদ্ভুত বিষয়, তাহলে সবার এরকম রূপ পরিবর্তন হলো কিভাবে? এই বিষয়টা দেখে গ্রামের মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে যায়। আরো একটা অবাক করার কাণ্ড ঘটে, কেন মিনার ছেলের গলা থেকে রক্ত না বের হয়ে কালো তরল পদার্থ কিছু একটা বের হচ্ছিল। গ্রামের মানুষ অনেক ভয় পেয়ে যায়। সবাই বলাবলি করছিল, হায় আল্লাহ কি হচ্ছে এসব আমাদের সাথে। গ্রামের মানুষ মিলে বলাবলি করছিল নাবালক শিশু একে মাটি দিয়ে ফেলে, যা কিছু ঘটেছে এর পিছনে সেই খারাপ জিনটার হাত হবে। তারপর গ্রামের মানুষ মিলে মিনার বাচ্চাটাকে মাটি দিয়ে ফেলে। সেই থেকে শুরু হয় আমাদের গ্রামের উপরে এক অদ্ভুত ভয়ঙ্কর বিপদ। এবং মিনার সন্তান যেখানে মাটি দেওয়া হয় সেখান থেকে রাতের বেলা আমাদের সেলিম কাকা হেঁটে যায় গ্রামে ফিরছিল। মিনার সন্তানের কবরের কাছে আসতে
হঠাৎ করে কেউ যেন তার পা টেনে ধরলো। সেলিম কাকা তার পা টেনে ধরেছে সেটা আর কেউ নয়, এটা তো মিনার সন্তানের গলা কাটা অবস্থায় পা টেনে ধরেছে। এটা দেখে তিনি চিৎকার করলেন, ভয় পেয়ে গেলেন এবং চিৎকার করে রীতিমতো মানুষ ছুটে আসে তার চিৎকারে। কিন্তু যখন গ্রামের মানুষ মিনার সন্তানের কবরের কাছে যায় তখন সবে কিছুই যেন স্বাভাবিক ছিল। সেলিম কাকাকে সবাই জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, এভাবে চিল্লাচ্ছেন কেন? তখন সেলিম কাকা ঘটনাটি খুলে বললে, কিন্তু কেউ সেলিম কাকাকে বিশ্বাস করছিল না। সেখানে মিনার ছেলেকে কোনোভাবেই যেন দেখা যাচ্ছিল না। সবাই বলল এটা মনের ভুল এবং সেলিম কাকাও রীতিমতো বোকা হয়ে যায়। এই মাত্র দেখলো কিন্তু এখন কিছুই নেই। গ্রামের মানুষ যে যার ঘরে চলে যায়, সেলিম কাকাও চলে যায়। রাতে সেলিম কাকা ঘুমিয়ে আছে, হঠাৎ মাঝরাতে চিৎকার দিয়ে ওঠে। সেলিম কাকা তার বউকে বলল তাকে মিনার ছেলেকে নিয়ে যাবে, তাকে বাঁচতে দেবে। এই বলে নাকি সেলিম কাকা নাকি ছটফট করতে করতে মারা যায়। তখন সেলিম কাকার বউ চিল্লাতে থাকে। আমরা যখন সেলিম কাকার ঘরের দিকে ছুটে যাচ্ছিলাম তখন সবাই শুনতে পায় একটা বাচ্চার কান্নার আওয়াজ। আমরা খুঁজতে থাকি এদিকে সেদিকে সেই বাচ্চার কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে। তখন গভীর রাত, চারিদিকে অন্ধকার, কিছুই যেন দেখা যাচ্ছে না। হঠাৎ কান্নার শব্দটা যেন থেমে যায়। আমরা সবাই সেলিম কাকার ঘরে গিয়ে দেখি সেলিম কাকার বউ কান্না করছে এবং কাকাকে ধরে ধরে কান্না করছে। আমরা বুঝতে পারি সেলিম কাকা মারা গেছে, তার চোখ দুটো যেন উপড়ে ফেলা হয়েছে এবং গ্রামের মানুষ আমারও যেন ভয় আতঙ্কিত হয়েছিল। এবং সেলিম কাকা মারা যাবার দুদিন পরে আবার সেই বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। রাত তখন 9টার দিকে সেই বাচ্চার কান্নার শব্দ শুনে গ্রামের মানুষ হ্যারিকার মশাল নিয়ে খুঁজতে থাকে সেই বাচ্চার কান্নার শব্দ আসছে কোথা থেকে। হঠাৎ কিছু লোক মিনার ছেলের কবরের কাছে যায়, দেখে কেউ দাঁড়িয়ে আছে। কাছে যেতে সবাই রীতিমতো চমকে ওঠে। তারা একটা গলা কাটা শরীর মিনার ছেলের কবরের উপরে উঠে দাঁড়িয়ে যায়। তার পাশে একটা মহিলা অবয়ব যেন দাঁড়িয়ে রয়েছে। তাদের এদিকে আলো পড়তেই এসব ভয় যেন কাঁপতে থাকে। আর এটা তো মিনা, আর মিনার ছেলে দাঁড়িয়ে আছে কবরের কাছে। আর সেই গ্রামের মানুষ ছুটে পালায়, লন্ড বন্ড করে ফেলে গ্রামের সব কিছু। গ্রামের মাঝে ঝড় বাতাস যেন শুরু হয়ে গেছে আর মিনা এবং মিনার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এ বলে সে বইলা একটু থামল, আমিও সেই বাঘে উল্কি বাসি বানিয়ে গাঁজা টানতে থাকি। অনেক ঘুম ধরে গাঁজা টান দিয়েছিলাম না, অনেক খারাপ লাগছিল। আমি কলকিটা টান দিলাম, ভালোই লাগছিল, খুব ভালো লাগছিল। এর মাঝে সে মেয়েটা চলে আসে, আমিও তখন বসে বসে তার মুখে পুরো কাহিনী শুনতে থাকি। তখন সে মেয়েটা আবারও বলা শুরু করলো। গ্রামের মানুষ ভয় পালিয়ে যায়, সেদিন ছুটে পালাচ্ছে। আর কিছু লোক যার যার ঘরে বসে আছে। আমি ওর দরজার বন্ধ করে রীতিমতো আল্লাহর কাছে দোয়া চাইতে থাকি, এই বিপদের হাত থেকে আমাদের গ্রামটা যেন রক্ষা করেন আল্লাহ। এর মাঝে আমাদের গ্রামের ইমাম সাহেবকে দেখি আজান দিচ্ছে, আর সাথে সাথে ঝড় বাতাস যেন থেমে গেল। সবাই ঘর থেকে বেরিয়ে এসে দেখি গ্রামের অবস্থা খুবই খারাপ। ইমাম সাহেব বললেন, আপনারা এইটা নিয়ে বসে আছেন কেন এখনো? তাড়াতাড়ি একটা ভালো কবিরাজ অথবা তান্ত্রিককে খুঁজে আনুন, জলদি নিয়ে আসুন। তারা ওনে কাউকে কিন্তু বাসে দেখতে পারবেন না, এটা কিন্তু খুব ভয়ঙ্কর বিপদ। এই বিপদ থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যাবে। সে ইমাম সাহেব গ্রামের মাঝে কিছু দোয়া পড়ে দাগ কেটে দিয়ে যায় এবং বললেন, আমি তেমন কিছু করতে পারবো না এই বিষয়ে। যত দ্রুত পারেন বড় মাপের একজন কবিরাজ বা তান্ত্রিক বা মাওলানা নিয়ে আসেন, ঠিক আছে? সে ইমাম সাহেব এই কথাগুলো বলে চলে যায়। তারপরে দুই দিন বেশ ভালোই কেটে যায়। আবার শুরু হয়ে যায় সে বাচ্চার কান্নার শব্দ। গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না, কিন্তু দূর থেকে দেখাও যায় না। মিনা এবং মিনার ছেলে রীতিমতো গলা কাটা অবস্থায় ঘুরছে আর বলছে, কেউ বাঁচতে পারবি না আমাদের হাত থেকে, আমার ছেলের মৃত্যুর বদলা আমি দিয়েই ছাড়বো। গ্রামের মানুষ রীতিমতো ঘর থেকে বের হয়নি। আমরা ভয় খাওয়া দাওয়া শেষ করে ছেড়ে রীতিমতো কেউ ভয় মাছ ধরতেও নদীতে যায়নি এবং গ্রামের বাইরে বের হয় না, রাতের বেলাতেও বের হয় না। এই বলে সে মনে তার কথা শেষ করলো। সব কিছু শুনে আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম আর ভাবতেছি এই ঘটনার মূল রহস্যটা কি। আমি ঝুড়ি থেকে বাঁশি বের করে কলকি গাঁজা বানিয়ে টানছি আর ভাবছি আমার সাথে আরো কয়েকজন মুরব্বী ছিল, তারাও তো আমার সাথে গাঁজা সেবন করে। গ্রামের মানুষ আমাকে অনেক আকত মিনত করলো, বাবা আমাদের এই বিপদ থেকে মুক্ত করেন। আমি সবাইকে বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি যেহেতু আছি সমাধানটা হয়ে যাবে, দেখি কি করা যায়। হঠাৎ আমার চোখ পড়ে যায় সে মিনার দিকে। আমি মিনার চোখের দিকে তাকিয়ে রীতিমতো চমকে গেলাম। আরে
আমি বুঝে গেলাম মিনার উপর মরণ বান মানা হয়েছে, মরণ বান এই জিনটাকে চালান করা হয়েছে। তাহলে মিনা কোথায়? আমি একজনকে বলি। আচ্ছা, মিনার ছেলের কবরের কাছে গিয়ে জানতো, ঠিক আছে, নিয়ে যান আমাকে, আমাকে মিনার ছেলের কবরের কাছে নিয়ে যায়। আমি কবরের বাটি হাতে নিয়ে দোয়া পড়ছি, আমার হাত গরম হয়ে গেল মিশে। আমি বুঝতে পারি আমরা কি করতে হবে। আমি মিনারূপী যে আছে ওদের কিছু বুঝতে দিলাম না, সবাইকে দূরে যেতে বলি। আমিও মিনারূপী জিনটার শিকল বন্দি করে রীতিমতো মুক্ত করে দিলাম। গ্রামের মানুষ আমাকে বলাবলি করছিল। আরে বাবা, এটা আপনি কি করলেন? আমি সবাইকে চুপ করে থাকতে বলি, সবাই চুপ হয়ে যায়। আমি সবাইকে বলি, কেউ ভাবেন না, কেউ ভাবেন না, এখন যাকে দেখছেন সে কিন্তু মিনা না। গ্রামের মানুষ ভয় কাঁপতে থাকে, আমি তাদেরকে ভয় পেতে বারণ করিনি। তারপর আমি বসে মিনার উপরে নজর রাখছি, দেখছি কি হয়। মিনার রূপে সেই খবির জিনটা শিকল বন্দি থেকে মুক্তি পেয়ে আমাদের সবাইকে রীতিমতো ঘুরে ঘুরে দেখছিল। আমি এক কলকি গাঁজা বাঁশিতে ভরে নিলাম। আমি আমার কলকিতে রীতিমতো আগুন দিতে মিনা দৌড়ে রীতিমতো দূরে চলে গেল। আমি গাঁজারে কলকিতে সুপ টান মারছি আর মিনার উপর নজর রাখছি। মিনা একে দৌড় দিয়ে ওর ছেলের কবরের কাছে ছুটে যায়। আর ঠিক তখন মিনারূপী কবির জিনটা বলে উঠলো আমাকে, শিকল বন্দি মুক্তি করে দিলি, তাই এখনো তোকে কিছু বলিনি। আমি এই কথা শুনে সাথে সাথে বললাম, তুই আমাকে বলি, আমি আমাকে তুই এখনো টের পাস নাই, তাই না? আমি তোকে মুক্ত করিনি, আমি তোকে বন্দি করেছি। পারলে তুই তোর আসল রূপ পরিবর্তন করে দেখা। আমার এই কথা শুনে সে মিনারূপী সে খবির জিনটা বলে উঠল, আরে তোর মতো গাঁজাখোর আমাকে বন্দি করবে দেখি। এই বলে সে হাসতে থাকে সে খবির জিনটা। আমি তখন চুপচাপ বসে বসে গাঁজা আর কলকি টানছি। সে খবির জিনটা হাঁটা শুরু করে কিন্তু পারে না, সেখানে দাঁড়িয়ে আছে এবং সেখানে আটকে যায়। হঠাৎ ভয়ঙ্কর এক গর্জন করে উঠে আর বলল, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, তুই খুব শক্তিশালী কবিরা আসছিস, খুব শক্তিশালী কবিরা আসছিস। আমাকে অনেক গালাগালি করে, তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি গ্রামের মানুষকে বলি, এখন সবাই ঘরে চলে যা, জমায় চলে যাও, এর ব্যবস্থা এসে নামাজের পরে করবো। এখন এই কবির জিনটা কোথায় যেতে পারবে না, সমস্যা নেই, বন্ধু হয়ে গেছে। এই কথা শুনে সে কবির জিনটা মনে উঠল, তোমাকে ছেড়ে দে বাপ, ছেড়ে দে। আমি তখন বললাম, তোকে ছেড়ে দিলে এতগুলো মানুষের আত্মা আমাকে রক্ষা করতে পারবে না, বুঝতে পারলি? সবাই মিলে রীতিমতো সেখান থেকে চলে গেলাম। গ্রামের মানুষ আমাকে রাতের খাওয়া দাওয়ানো করার জন্য রীতিমতো পাগল হয়ে গেছে। এক ঘরে আমি রাতের খাবার খেলাম। আমি বিশ্রাম নিয়ে 10টার দিকে গ্রামের দিকে রীতিমতো ডাক দিতে বলি, সাথে সাথে ছুটে আসে আমার কাছে। আমি সবাইকে বললাম, আমি এখন রুকায় করব, কেউ ঘর থেকে বেরোবেন না, কেউ ঘরের কোণে দাঁড়িয়ে কিছু দেখানোর চেষ্টা করবেন না যে আমি কি করি, ঠিক আছে? তারা কিন্তু মৃত্যু হতে পারে, এটা মাথায় রাখবেন। কেউ কারোর সাথে কথা বলবেন না, কেউ ভয় পাবেন না। এই বলে আমি কলকির গাঁজা বানিয়ে রীতিমতো টানতে থাকলাম এবং মিনার কবরের কাছে যেতে থাকলাম। খুব নির্জন পরিবেশ, আমি সেখানে যেতে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। আমি চমকে যাই, এটাই ছিল আমার সবচেয়ে বড় মূল রহস্য, সে বাচ্চার কান্না। একটা পর্যায়ে আমি মিনার ছেলের কবরের কাছে গিয়ে দেখি সে কবির জিনটা সেখানে নেই, সেখানে সে বাচ্চার কান্না থেকে গেছে। আমি একটু ভয় পেয়েলাম, যেমন মন্ত্র থেকে কিভাবে মুক্তি পেলে সে কবির জিন ঘটনাটাকে। আমি আর কিছু না ভেবে মিনার কবরের কাছে বসে পড়ি। আমার গাজার কলকিতে বড় একটা টান দিলাম এবং রুকাতে বসে গেলাম। অনেক ঘন হয়ে গেছে কিন্তু রুকায়তে কিছু হইতেছে না, বুঝলাম না হইলটা কি। আমি অনুভব করতেছিলাম আমার পিছনে কেউ দাঁড়ায় আছে, এটা বুঝতে পারতেছিলাম। আমি বললাম, কিরে বাসা, বেশ না, দাঁড়া থাকবি নাকি সামনে আসবি কোনটা? আমার মন্ত্র পড়ছি, হঠাৎ দেখি আমার সামনে একটা গলা কাটা বাচ্চা দাঁড়ায় আছে। আমি বুঝে গেলাম মিনার সন্তান। ওরে জিজ্ঞেস করলাম, কিরে বাবা, তুই তো মরে গেছস, তাহলে আবার ফিরে আসলি কেমনে?
আর মানুষের প্রাণী তো সুস্কে, বাচ্চাটা কোনো কথা বলে না। বাচ্চাটা আমার মন্ত্রের উপরে রীতিমতো ঠান্ডা হয়ে গেছে। তখন আমি সে বাচ্চার ভেতর থেকে একজন বলে উঠলো, আমি মীনার সন্তান না, আমি খুবিশের বংশধর। আমি এই কথাটা শুনে বললাম, মীনার সন্তানটা কোথায়, সত্য করে বল। তখন সে খুবিশের বাচ্চা বলে উঠলো, তাকে আবার বা আগে খেয়ে ফেলেছে। আমি তখন কবির জিনের বাচ্চাকে বন্দি করে দেখি, মনার উপরে কবির জিনটা ভর করেছে। সে আসলে তার আসল রূপে রীতিমতো ফিরে আসে, খুব বিভৎস এক রূপ। বইনারা কবির জিন আমার উপরে রীতিমতো হামলা করে দেয়, কিন্তু পারে না। আমিও মন্ত্র পড়ছি, কিন্তু কিছুতেই জিনটাকে আওতায় আনতে পারছি না। তো অদ্ভুত এক সমস্যায় পড়ে গেলাম। তখন আমার ভেতর থেকে আমার বন্ধু জিন বলে উঠলো, বন্ধু আপনি এইভাবে আরো কাজ করতে পারবেন না, কোনোভাবে হতে পারবে না, এই কাজ সম্ভব না এমনি করা। আমি আপনার ভেতর থেকে জিনটাকে আপনার কাছে আসতে দিচ্ছেন না, ভয় নেই। আমি কিছু সময়ের জন্য আপনার শরীর থেকে আলাদা থাকি, তাহলে হয়তো বা হবে। তখন আপনার কাছে জিনটা আসবে, আপনি আপনার গলার বারাটা ওর গলায় পরিয়ে দিবেন, তাহলে ও বন্দী হয়ে যাবে। এই কথা বলার পর বন্ধু জিন আমার ভেতর থেকে আলাদা হয়ে গেল এবং রশ্মি যেন বেরিয়ে গেল। অদ্ভুত ভাবে আমি হালকা শরীরটা হালকা হয়ে গেল। আর ঠিক তখন সে খবির জিনটা আমার সামনে হাজির হলো আর আমাকে বলল, আমার ছেলেকে ছেড়ে দে, এতক্ষণ আমি তোর কাছে আসতে পারিনি, তোর মাঝে কজন ছিল এই জন্য আসতে পারিনি, তোকে আরো আগে মেরে ফেলতাম না ওঠে। আর তো বললাম, তাই নাকি, এত বড় বলে যা, তুই আমারে মারবি, ফালটা মারে দেখা তো, দেখি কে কারে মারে। আমি আবার বন্ধু জিনের কথা মতো আমার গলার মালাটা রীতিমতো শুনে মারলাম সে কবির জিনের উপরে, এবং দক্ষ করলাম সেটা তার উপর পড়তে করতে লাগলো। ওরে বাবা রে বাবা, আমি বন্দি করে ফেলি সাথে সাথে সেই বৃত্তের ভিতরে নিয়ে আসলাম। তারপরে আমি সে কবির জিনটাকে বললাম, কিরে এতক্ষণ বকবক করতেছি না, এখন কই কই বলো দিদি, তুই নাকি আমার মারবি, মারে ফেলবি, কই তেরো সিনস। আমি বললাম, গাজা পাগলা আমি আমার রীতিমতো মন্ত্র পড়া শুরু করলাম, রুকা করা শুরু করলাম, আর কবি জিনটার উপরে এক মুঠো সরিষা রীতিমতো সুরে মারলাম। তখন সে বলে উঠলো, ওরে বাবা রে বাবা, আমাকে মারিস না, আমি সব কিছু খুলে বলছি। তখন কবি জিনটাকে যেভাবে বলেছে আমি ঠিক চিন্তার মতো করে বলছি, ঠিক আছে। জিনটা বললো, আমি গ্রাম ইচ্ছা করে আসিনি, আমাকে পাঠানো হয়েছে। আলামিনের পরিবার মিনার উপরে মরণ বন মারে, আর এই কাজটা আমাকে দেওয়া হয়েছিল, আমাকে ভোগ দিয়েছে মিনার সন্তানকে, তাই আমি মিনার সন্তানকে খেয়ে ফেলেছি। আর মীনাকেও মেরে ফেলেছি অনেক আগে, এতদিন আমি মীনার রূপ নিয়ে গ্রামের উপর হামলা করেছি, আর মীনার স্বামী আমার চুল কেটে ফেলেছে, তাই ওর স্বামীকে মেরে ফেলেছি, আর আমার কাজে বাধা দিয়েছে তাকেও মেরে ফেলছি, আমার সন্তানকে গ্রামের মানুষ মেরে ফেলেছে, তাই আমি প্রতিশোধ দেওয়ার জন্য এই কাজ করেছি। এই বলে কবির জিনটা তার কথা শেষ করে। তখন জিনটা বলে উঠলো, মীনার লাশটা গ্রামের শেষ মাথায় যে ডোবা আছে, সেখানে মীনার দেহটা পড়ে আছে। এই কথা শুনে আমার খুব কষ্ট পেলাম আর বললাম, হায় আল্লাহ, মানুষ তো খারাপ হইতে পারে, একটা মেয়ের ভালোবাসার জন্য কত মানুষের প্রাণ চলে গেল রে। আমি রেগে রীতিমতো কবির জিনটা বললাম, তোদের মতো কাফরের জিনের পাশে থাকার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এই বলে আমি আমার সোলা থেকে রীতিমতো পানি পড়া শুনে মারলাম, আর ভয়ঙ্কর এক আর তোনাদ যেন করতে থাকলো সে কবির জিনটা। আমি বুঝতে পারি সে জ্বলে পুরো ছাই হয়ে যেতেছে আর মারা যায় নিমিষে রীতিমতো। আমি উঠতে যাবো, ঠিক তখনই সে জিনটা আমার উপর হামলা করে পারে এবং আমার ছুঁড়ে মারে। আমি অনেকটা দূরে গিয়ে বললাম, হতভম্ব হয়ে যায়, কেমনে সম্ভব, আমি প্রায় মরতে বসেছিলাম, আমার ঘাটটা রীতিমতো ছিঁড়ে ফেলবে। ঠিক তখনই আমার বন্ধু জন সেখানে চলে আসে, সে এক ভয়ঙ্কর রূপ নিল, আমার বন্ধুর সিংহের মতো ছিল আর তার মুখ ছিল মানুষের মতো। এই শরীর যেন আমার বন্ধু জিন দেখলো, আর কবির জিনটা রীতিমতো খাট উগিয়ে বসে তোতলাতে তোতলাতে ভয় ভয় বললো, আরে মহারাজা আপনি এখানে? আমার বন্ধু জিন বললো, তুই আমার বন্ধুর উপর হামলা করেছিস, গ্রামের উপরে নিরীহ মানুষের প্রাণ নিয়েছিস,
তোকে তো কোনো ক্ষমা করা যাবে না, তুই বিরাট সন্তান দেখিয়েছিস, ডাইনি রাক্ষস, রাক্ষসের বুড়ি তোকে বাঁচিয়ে রাখা যাবে না। এই বলা মাত্র আমার বন্ধু জিনের কাছে রীতিমতো মা ছেলে সে কবির জিন, না যে আলা অবস্থা রে বাবা, আমার বন্ধু জিন কোনো কথা না শুনে কবিরটাকে রীতিমতো মুখ টেনে রীতিমতো ছিঁড়ে ফেলে, আর সাথে সাথে ধোঁয়ার সাথে মিলিয়ে যায় কবির জিনটা। হঠাৎ আমার ভেতরে আমার বন্ধু জিন রীতিমতো প্রবেশ করলো আর বলল, আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ, এই কবির জিনের বিনাশ হয়েছে, আর ভয় নেই, আর এই গ্রামের উপরে হামলা হবে না, আগের মতো জীবন যাপন করবে সবাই, আর এই কবির জিনের বাচ্চাটা আপনার সাথে নিয়ে যাবেন, পরে বলে দিব কি করতে হবে ওর সাথে, আর বিনার মরা দেহটাকে ওখানে নিয়ে এসে বিনা এবং বিনার সন্তানের নামে গায়েবী জানাজা নামাজ পড়িয়ে দিবেন, বিনার হার করলে বিনার সন্তানের পাশে মাটি দিয়ে দিন, আর গ্রামবাসীকে বলে দিন বিনা সহ যারা যারা মারা গেছে তাদের নামে একটা বিরাদের ব্যবস্থা করে দিতে। আমি আমার বন্ধু জেনের কথা বলো সব কিছু বানান বললাম, সেদিন রাতে চলে যায়, সে পরের দিন আমি আমার আস্তানার দিকে রওনা হলাম, গ্রামের মানুষ তো আমাকে দেখে একেবারে খুশি, একেবারে তিন খান লুঙ্গি দিল আর দুই খান গামছা দিল আর অনেক সিরা গুলো দিল আমারে, আমি রীতিমতো খুশি মনে রওনা দিলাম সে আদিবাসীর দিকে। হঠাৎ আমার কানে একটা গায়েবী আওয়াজ এলো, লালন বাবা। আমি পিছন ফিরে তাকালাম, এই নামে তো এত বছরের ধরে কেউ আমাকে ডাকেনি, আর আমার এই নাম তো সবাই জানে না। হঠাৎ দাঁড়িয়ে দেখি একজন 20 বছরের মেয়ে, তার সাথে 26 বছরের একজন যুবক, তাদের কোলে 1 মাসের একটা সন্তান, ছেলে সন্তান। আমাকে মেয়েটা বলে উঠল, লালন বাবা আমি মিনা, আমাদের মৃত্যুর কথাটা আমাদের বাড়িতে একটু জানিয়ে দিবেন প্লিজ, এই আমার স্বামী আর আমার সন্তান, আমার সুখের একটা পরিবার শেষ করে দিল শুধু ভালোবাসার জন্য, আমাদের এই দুনিয়াতে শান্তি হলো না, কিন্তু আমার এতে আফসোস নেই, আমাদের জন্য দোয়া করবেন, আমার মৃত্যুর পরে অনেক শান্তিতে আছি, আমার স্বামী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, লালন বাবা ভালো থাকবেন, আপনার জন্য আমাদের আত্মা মুক্তি পেয়েছে, আমরা অনেক খুশি হয়েছি, আর বাবা আপনি গাঁজা খাওয়াটা কমিয়ে দিন, পারলে ছেড়ে দিন, ভালো থাকবেন বাবা, আলফিদা। এই বলে আমার চোখের সামনে রীতিমতো তারা গায়েব হয়ে গেল, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, এটা আমি কি দেখলাম, এটা মিনার আত্মা ছিল আর মিনার স্বামীর সন্তান ছিল, আহা এটা আমি কি দৃশ্য দেখলাম, আমি এই দৃশ্যটা দেখে আমার চোখে পানি চলে আসলো, আমি কান্না করে দিলাম, হাউ বাউ করে কান্না করে দিলাম, আর আমি বললাম আমি আর কোনোদিন গাঁজা খাবো না, খাবো না। আমার কান্না দেখে আমার বন্ধু জিন বলে উঠল, বন্ধু কান্না করবেন না, আমারও কান্না পাচ্ছে বন্ধু। তারপরে মিনার দেশের বাড়িতে আমি মৃত্যুর খবরটা চিঠির মাধ্যমে পাঠিয়ে দিই, এরপর কি হয়েছিল তা আমার জানা নেই, কিন্তু এই সমস্যাটাতে সমাধান করতে পেরেছিলাম, এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় ছিল, কারণ এটা এমন একটা কেস ছিল আমার জীবনের যা আমাকে একেবারে হতভম্ব করে দিয়েছিল, সারা কোন শুধু একটা ভয় পাইয়ে দিয়েছিল, হচ্ছেটা কি, আরে বাবা রে বাবা। তো জিফু ভাই ঘটনাটা এখানেই শেষ করেন সেই ভাই, এবং ঘটনাটি কেমন লেগেছে জানাবেন সবাই কমেন্ট করে, আপনাদের উৎসাহ পেলে ঘটনা লিখতে অনেক আনন্দ পাই জিফু ভাই, আর যদি আমার লেখায় কোনো বিন্দু মাত্র ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অবিরাম ভালোবাসা দোয়া রইল সবার জন্যে, আবারও কথা হবে নতুন কোনো ঘটনাতে, দীর্ঘজীবী হোক ভৌতিক কথা, পাশে আছি থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ প্রিয় জিফু ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা প্রতি রাতে আপনাদের জন্য যেন এভাবে দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আসতে পারি, এবং আমাদের প্রিয় জোশু ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের ঘটনাগুলো কালেক্ট করে দিন রাত পরিশ্রম করে না ঘুমিয়ে আপনাদের জন্য ঘটনা প্রচার করে থাকেন। জোশু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রিয় কলিজারা ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে নতুন কোনো ঘটনাতে, এটি আপনাদের ভৌতিকতার প্রিয় সিনিয়র অফিসার।
স্টোরি টেলার মিরাজ ইসলাম দুবাই থেকে বলছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।